দেশটা আমি চালাই, তুমি চালাও, সবাই চালায়। নির্দিষ্ট একজন কোনোদিনও দেশ চালাইতে পারে না, কারণ দেশে তো আর চাকা নেই যে ধাক্কা দিলেই যাবে। কেন মা, আমি ঢাকায় যাচ্ছি। ঢাকা যাবি মানে? আচ্ছা ঠিক আছে, ঢাকা পরে যাস, কিন্তু তার আগে তুই বাজারে গিয়ে আমার জন্য 5 কেজি পেঁয়াজ নিয়ে আয়, কেননা পেঁয়াজের অনেক দাম বেড়ে গেছে। আমি চাই না যে পরবর্তীতে দাম বাড়ার পরে যদি পেঁয়াজ না পাই, এর জন্য বলছি কি, তাড়াতাড়ি একটু বাজারে গিয়ে 5 কেজি পেঁয়াজ এনে তারপর তুই ঢাকা যা। এই যে তুমি শিক্ষিত মানুষ হয়েও একটা অশিক্ষিতের মতো কথা বললা। আমি যদি 1 কেজির জায়গায় 5 কেজি পেঁয়াজ কিনি, তাহলে আমার দেখা দেখি সবাই কিনবে, আর কিনার পরে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি হবে যেটা দেশের জন্য ক্ষতিকর। এমন ভাবে কথা বলছিস, আমার মনে হয় কি দেশটা তুই চালাস। হ্যাঁ মা, দেশটা আমি চালাই, তুমি চালাও, সবাই চালায়। নির্দিষ্ট একজন কোনোদিনও দেশ চালাইতে পারে না, কারণ দেশে তো আর চাকা নেই যে ধাক্কা দিলেই যাবে। যাক ওসব কথা বাদ দেই, বাজারে গিয়ে আমি 1 কেজি পেঁয়াজ আনবো। আরে দিহান, এখন যদি পেঁয়াজ না কিনি সামনে তো দাম বেড়ে যাবে, তখন তো পেঁয়াজই পাবো না, তখন সমস্যা হয়ে যাবে। তো কে বলেছে 1 কেজির জায়গায় 5 কেজি পেঁয়াজ কিনলে পেঁয়াজের দাম বেড়ে যাবে, পরে পাবে না? শোনো মা, এসব অসৎ লোকেদের মতো কথা বলা বাদ দাও। আমি যদি পেঁয়াজ কিনি তাহলে 1 কেজি কিনবো, তার বেশি কিনতে পারবো না। এই তোকে আমি বললাম তো পেঁয়াজের দাম বেড়ে যাবে, এর জন্য বলছি। তুই এমন ভাবে কথা বলছিস না যে তুই দেশটা জানাস, তুই সব কিছু বুঝিস, আর কেউ বুঝে না কিছু। আমি যাই তো মা। দেখেছো ও এমন ভাবে কথা বলছে, মনে হয় উনি দেশের নেতা। কই রে মা, বাজারে ব্যাগটা দে। আব্বা এসো, বাজারে ব্যাগ নিয়ে এসে শোনো, 5 কেজি দিবে নগদ, আর 5 কেজি বাকি নিবে। এই মা, এটা তুই কি কথা কস? হ্যাঁ, আমাকে ছোট্ট একটা সংসার, 5 কেজি পেঁয়াজ আনলেই তো যথেষ্ট, এনে আমার 10 কেজিতে কি হইব? আব্বা আমি শুনছি ইন্ডিয়া থেকে বলে পেঁয়াজ যাবো না, তার জন্য 1 বছরের পেঁয়াজ একদিনে তুমি কিনে নিয়ে আবা। ইন্ডিয়া থেকে পেঁয়াজ যাইবো না, তোরে আবার এই খবর কেরা দিল? আরে আব্বা এটা কি ভুনা লাগে নাকি? এলাকায় তো সবাই জানে যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ যাবো না। আরে মহসিন আঙ্কেলের বউ এ তো 20 কেজি পেঁয়াজ কিনছে, আর সাইফুল কাকার বউ 15 কেজি কিনছে। আচ্ছা আচ্ছা বুঝছি মা বুঝছি, পেঁয়াজ না কিনা নাকি তাহলে সারা বছর আমি একটা বিপদের মধ্যে থাকবো। আমি এখনই যাইতেছি, দরকার হলে বাকি করে আমি 10 কেজি নিয়ে যাচ্ছি। হ তাহলে তুমি 20 কেজি কিনে নিয়ে আয়ো, তাহলে এই বছরের পেঁয়াজ কিনা লাগবো না। পচনশীল জিনিস এটা, যারা পেঁয়াজের মনে করো যে ব্যবসা করে তাকর গোডাউনে মেলা পেঁয়াজ থাকে আর ওতে থুয়া দেয়। শুনো কাক্কা, এখন তুমি কম পেঁয়াজ দিয়ে 5-6 কেজি কিনলা, তাহলে সেই পেঁয়াজ শেষ হয়ে যাবো না গোডাউন থেকে, দেখে আবার কিনবো 5-6 কেজি, কিনার পরে সব পেঁয়াজ শেষ হয়ে যাবো, আবার ধর পেঁয়াজ যাবো, আবার পেঁয়াজ শেষ হয়ে যাবো। কারণ একটাই কারণ, এলো হলো গুজব, দাম বাড়া এলো হলো গুজব। ধরো 1 কেজি আধা কেজি 1 পয়া যদি কিনি, তাহলে অগর জিনিসটা যে গোডাউনে থাকলো, এটা তো আর মনে করো যে 5 দিন থাকলো, 5 দিন কেউ কিনলো না, 6 দিনের দিন তোর পয়সা যাবো গা, তখন বুঝবে যে পাবলিক এনে বুঝা গেছে গা, তখন 20-30 টাকা কেজি মানছে বাড়িতে বাড়িতে যে হাঁটবো, বুঝো নাই? অবাদা কথাটা তুই একবার ঠিক কথাই কইছ। কাকা আমি ঠিক কথাই কই, আমি মনে ব্যা ঠিক কথা কইলাম, ওই ক্যারামে, এই ক্যারামে তো গুজব গুনে সরাইতেছে। কোনো কাকা এই পেঁয়াজ, ক্যারামের পেঁয়াজ ওই আড়তে থাকবো, আড়তে পচবো, কেউ কিনবো না, আর ওই পচা গন্ধ ওর গোডাউনের আশপাশ দিয়ে মানুষই চলাচল করা আরো না, আমি সিলের পিছে দৌড় দিলাম, কিন্তু হাত দিয়ে দেখলাম না আমার কানটা কানের দাগা আছে কিনা, সেই দশাই তো হইতেছিল। আমি বাড়িতে যাই একটা বিয়ে তুমি সবাই কয়া দিও কেউ যাতে 1 কেজি জায়গা 5-10 কেজি পেঁয়াজ কিনে না। যাক ভালো হয়েছে, এবার দেখি ওই ক্যারামের ক্যারামতি কিবা করে হয়। ও পেঁয়াজের দাম বাড়াবো, দাম বাড়াবো নি, হ্যাঁ তোমার পেঁয়াজ সব পচবো, বুঝো নি খেলা।
বতর জি ওস্তাদ পিএস কিনে তো গোডাউন বুঝাই করে আলাইছি বুঝছস তুই এখন দলুল পিটিয়া কবি যে পিএস বাজারে পাওয়া যায় না কে ওস্তাদ এই কথা কমকে আপনি গোডাউন তো পেস আছে তোর কথা তুই আর বুদ্ধি বলতে কিচ্ছু নাই কে পিএস তুই যদি ঢোল মাইরা দেস সব পিএস আমার কাছে নিব 50টার পিএস 80 টাকা করে বেচব ওস্তাদ আপনি বুদ্ধি আছে হ্যাঁ তুই কি কইছস আমার মাথা বুদ্ধি কিলুবিলি 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 করে তা নলি এত পিএস বান্ডাল করলাম কি বাকিরা ওস্তাদ আমার কি মনে হয় এটা আপনার মাথায় বুদ্ধি না এটা হলো কুবুদ্ধি শুন তোকে আমি কিছু কথা কই এই যে তোরা যে শুনতাছ যে এই পিএস 50 টাকা কেজির পিয়াজ 80 টাকা হয়ে গেছে গা হ্যাঁ কিনছস না তোরা হ্যাঁ কিনছি তো তোর আশেপাশের লোকজন 1 কেজি জেনে দরকার 10 কেজি কিনছে কিনছে না কিনছে অনেকজনই কিনছে সেটা আমাগর সতর্ক করতে হবে কারণ এই দেশটা আমরা চালাই তোরা চালা সবাই চালাই কিন্তু এই কেরামের মতো কিছু ক্রিমিনাল লোকই এই দেশটা ধ্বংস করে দিতেছে কারণ 50 টাকার পিয়াজ 80 টাকা কেজি বেচতাছে নাকি কম কথা নাকি 30 টাকা লাভ করতেছে বাড়তি টাকা শোন আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এইসব দূর হয়ে যাবো গা এইসব গুজব থেকে আমরা বাঁচতে পারবো এই যে মানুষ মনে কর যে দাম বাড়বো দেখে 5 কেজি 10 কেজি কিনে নিতেছে এর তো কেরামের লাভ আর যদি আমরা না কিনি পেঁয়াজ হলো পচনশীল একটা খাদ্য আর এই খাদ্যটা এক সপ্তাহ পর পয়সা যাবো গা আর আমরা যদি নিজেরাই সচেতন হইয়া কিনি তাহলে ওটা পয়সা যাবো গা আর পচার পরে কেরাম তো মনে কর যে 50 টাকা 80 টাকার পেঁয়াজ 30 টাকা 20 টাকায় আমাদের হায়দা হায়দা দিয়ে দিব তখন কে মনে হদস্ত হিম সেটা তো ভাইবে দেখি নাই হদস্ত আমাকে দেশ আমাকে সমস্যা মেটার লাগবো আমাকে সমস্যা কার বিষয়ে তোর বলবো হ্যাঁ হ্যালো দোস্ত তুই তাহলে বুঝতে পারছিস তুই বুঝছস না চল আমরা সবাই যা মানুষদের সতর্ক করি গা ও চল ভাই চল টাকা টাকা ও মামা আধা কেজি আলু দাও 1 কেজি ডাল দাও কে পেঁয়াজ নিবি না দিহান কইছে এই সপ্তাহে পেঁয়াজ খাবার না করছে তুমি পেঁয়াজ দন গুড়ন বুঝাই করছাও দাম বাড়াবার নিগে এই জন্য এক সপ্তাহ পেঁয়াজ আমরা খাবো না কেউ এলাকার কেউ খাবো না পেঁয়াজ তোমার পেঁয়াজ পয়সা যাবো দহনে হ্যাঁ এই শালায় তো আমার ব্যবসা নাল ভাতি চালাইবো বতন আয় দেন খারা ফুললাম তুই বলে নেতা হয়ে গেছিস গা নেতা কে ওই তুই পরে এ পুরো এলাকার লোক দেখো এসা যে ওস্তাদ তিনটে দিনে পেশ না কিনে হ্যাঁ না করছি কারণ তোর মহাজন তো একটা রক্ত চষা লোক হ্যাঁ পেঁয়াজের দাম বাড়াবো বাড়াইয়া তারপরে টাকা ঠিকই নিব আবার তার আগে এই যে গুজব গুলো ছড়ে আছে তোর মহাজনের বিক্রি করতেছে এগুলো তো আমাগর সবার ক্ষতি তোর মহাজনের তো খালি লাভ হবো আচ্ছা তোর কাম তুই করবি আসুন বসের নামে যে উল্টা উল্টা কথা কস তোর একবার জানে মাইরে হালমু একবার মুখ বলে দিমু ওই তুই কি মুখে হলবি তুই কি বাস বাস আসলা তুই মোর বাস আসবো আমি ওই তো কি হয়েছে ওই বড় ওই তোর একবার আমারে মারবো যত সব গুজব ছড়াও মানুষের টাকা কেন হাতে নেন যায় তালে থাকো দুর্নীতি করো তোমরা আর কবার গেলে দুষ হয় আমি কমু তুই পারলে ঠেকাস আর তোর মহাদণ্ড কোষ ঠেকাবার লিখা নেত্রী আমি একজন নেত্রী আর তুই যদি পেঁয়াজ ছাড়া তরকারি খাইতে পারস তাহলে তুইও একজন নেত্রী হতে পারবি বুঝছস এলাকায় তো পেঁয়াজের সংখ্যা একবারে কমে গেছে তাই না আর ওই যে ক্যারামে ক্যারাম তো ক্যারামের গোডাউনে পেঁয়াজের বস্তা নিয়ে আটকে রাখছে তাই না 50 টাকার পেঁয়াজ ও 80 টাকা বিক্রি করতেছে শুন আমরা যদি এক সপ্তাহ ওর কাছ থেকে পেঁয়াজ না কিনি তাহলে ওর পেঁয়াজগুলো কি হবো পয়সা যাবো আর পচার সময় ও 10 টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি করবো আচ্ছা না তুই একদম ঠিক করে কইছস তাহলে এখন থেকে আমরা পেঁয়াজ খাওয়া একদমই বাদ দিয়ে দিলাম একদমই বাদ দিবি কে এক সপ্তাহ পর দেখিস
ওই ক্যারাম সবার পায়ে ধরে ধরে পেঁয়াজ বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। কই যাচ্ছস? বাইরে যাই। কাম কর। ওই যে ক্যারামের আর হতেছে পেঁয়াজ বলে আমি 10 টাকা দিয়েছি, যা আর 5 কেজি কিনে নিয়ে গা। মা, তুমি তো 80 টাকা কেজি 5 কেজি পেঁয়াজ কিনে বলছিলা। কি এখন তো 10 টাকা কেজি হইছে মাত্র। এই ক্যারামের আরতের যত পেঁয়াজ আছে অর্ধেক পেঁয়াজই মনে করো তো পয়সা গেছে গা, আর অর্ধেক পেঁয়াজ 10 টাকা কেজি বিক্রি করে দিতেছে। শোনো মা, এই দেশে দ্রব্য সামগ্রীর দাম বাড়বে, সংকট সৃষ্টি হবে, কিন্তু ভয় পেলে চলবে না। হ বাবা, তুই ঠিকই কইছস। আমি তো এতদিন ভাবতাম যে পেঁয়াজের অনেক দাম বেড়ে যাবো, এর জন্য আমি এরকম করছি। এখন আমি সবই বুঝতে পারছি। আর বাবা, এরপর তুই তুই যা করবি আমি তোর কথা মতোই চলবো, তোর কথা একটা কথা বাইরে যাবো না। শুনো মা, ভালো কাজ করতে গেলে মানুষের মনে সৎ ইচ্ছা থাকতে হয়, আর প্রতিটা ঘরে ঘরে একটা করে নেতা আছে, আর প্রতিটা পরিবারে যদি তার নেতার কথা মতো চলে তাহলে কৃত্রিম সংকট আর জীবন তৈরি হবে না, বুঝতে পারছো? আর যাই দেখো গা, ওই আরবদার ক্যারামের কি অবস্থা। পেঁয়াজ 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 বছর ওই দিহান সালাই তখন আলবাতি জ্বালাইছে পেঁয়াজ পেঁয়াজ। শুধু দর্শক কি বুঝলেন আপনারা, দেশটা আমাদের, আর আমাদের এই দেশে যদি কেউ খাদ্য সামগ্রী কৃত্রিম সংকট ঘটাতে চায় তাহলে আমরা আমাদের নিজের হাতে ট্র্যাকেল দেব, কারণ দেশটা আমাদের। পেঁয়াজ আমি লিডার।